হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু ব্যাক মাই ইউটিউব চ্যানেল। আজকে যেটা দেখাবো হচ্ছে আপনাদের কমন সমস্যায় আমি দেখাই থাকি। মাই ইউটিউব চ্যানেল হচ্ছে মেকানিক স্কুল। আমি এখানে শেখানোর চেষ্টা করি আপনাদের রাইস কুকার, প্রেশার কুকার কীভাবে সার্ভিসিং করবেন, গ্যাসের স্টোভ কীভাবে রিপেয়ারিং করবেন। পাশাপাশি দেখাই থাকি হচ্ছে যে আপনাদের বাসায় যাদের হচ্ছে গ্যাসে সরি যারা হচ্ছে সেলাই মেশিন নিয়ে কষ্ট পেয়ে থাকেন, কষ্ট সেলাই মেশিন কীভাবে রিপেয়ারিং করবেন নিজেরাই, এই জিনিসগুলো দেখিয়ে থাকি। আজকে হচ্ছে দেখাবো, আমি এর আগেও আপনাদের একটা ভিডিওতে দেখাইছিলাম হচ্ছে যে আপনারা গ্যাসের চুলা কী জায়গায় ইউজ করলে আপনাদের অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে বেঁচে যাবেন। দুর্ঘটনা হয়ে থাকে, যদি আমরা যদি সাবধানতা অবলম্বন করি তাহলে দুর্ঘটনা থেকে বাঁচার সম্ভাবনা বেশি থাকে। কোন জায়গায় আমরা গ্যাসের সিলিন্ডারটা স্থাপন করব, কোন জায়গায় আমরা গ্যাসের সিলিন্ডারটা চুলাটা ইউজ করলে আমাদের বিভিন্ন ধরনের দুর্ঘটনা থেকে আমরা রক্ষা পাবো, সেই দিকেই আমাদের সবসময় নজর রাখতে হবে। যেসব মহিলা বা বোনেরা হচ্ছে আপনারা গ্যাসের চুলা ইউজ করেন, অনেক সময় দেখা যায় যে আপনার অসাবধানতার কারণে অনেক সময় দুর্ঘটনা ঘটে যায়, আগুন লেগে যায়। এ দেখেন, যেমন হচ্ছে যে আপনারা যখন প্রথমেই হচ্ছে যে গ্যাসের চুলাটা যেই জায়গায় স্থাপন করবেন ওখানে হচ্ছে আপনার আলো বাতাসের ব্যবস্থা থাকতে হবে, জানালার পাশেই আপনার গ্যাসের চুলাটা স্থাপন করবেন। এরকম জানালা থাকবে যে জানালা হচ্ছে আলো বাতাসের ব্যবস্থা থাকতে হবে। আর হচ্ছে যখনই হচ্ছে আপনি গ্যাসের চুলাটা ইউজ করবেন, জ্বালাবেন, জ্বালানোর 5 মিনিট আগে, কমপক্ষে 5 মিনিট আগে আপনার এই জানালাটা খুলে দিতে হবে। জানালাটা খুলে দিবেন কারণ হচ্ছে যে আপনার গ্যাসের চুলায় অনেক সময় আমরা ইউজ করি, এই জ্বালা চুলাটা জ্বালাচ্ছি, অনেক সময় দেখেন এই দেখেন এখন বন্ধ হয় নাই, এই অটোমেটিক বন্ধ হয়ে গেছে। এখন এখন কিন্তু গ্যাস যাচ্ছে, এখন গ্যাস যাচ্ছে, সম্পূর্ণ বন্ধ হয় নাই, দেখেন আওয়াজ করবে, বন্ধ যখন করবো আওয়াজ করবে, এই এখন বন্ধ হয়েছে গ্যাসের চুলা। আমরা অনেক সময় এরকম বন্ধ করার ক্ষেত্রে বা ভাত রান্না করতেছি এই অবস্থায় আমরা চুলা যখন কমাই দিয়ে যাই, বাতাসের কারণে গ্যাস চুলা অনেক সময় বন্ধ হয়ে যায়, আমরা খেয়াল রাখি না। পরবর্তীতে এসে যখন আমরা যখন গ্যাসের সুইচটা দিব তখন হচ্ছে যে পুরোটা আগুন হয়ে যাবে। কারণ হচ্ছে দরজা জানালা যদি খোলা না থাকে, আলো বাতাসের যদি ব্যবস্থা না থাকে, তাহলে গ্যাসটা যদি সরতে না পারে অবশ্যই আগুন ধরবে। আরেকটা বিষয়, গুরুত্বপূর্ণ বিষয় ওটা হচ্ছে যে আপনারা যখন সিলিন্ডারটা রাখেন অনেকেই দেখা যায় যে একেবারে কাছাকাছি জায়গায় স্থাপন করেন, তাহলে হচ্ছে যে তখন দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে কমপক্ষে। এ দেখেন, আমি সানসিট থেকে সোজা প্রায় 2 ফিটের উপরে স্থাপন করছি জিনিসটা। আপনারা যখন স্থাপন করবেন 2 থেকে 3 ফিট দূরত্বে আপনারা হচ্ছে যে গ্যাসের চুলাটা স্থাপন করবেন, এবং খেয়াল রাখতে হবে যেন ওই কাছাকাছি না হয়। অনেক সময় গ্যাসের চুলা ইউজ করার ক্ষেত্রে এখানে ময়লা হলে তখন লিক হয়ে যায়, গ্যাস লিক হয়ে গেলে হচ্ছে যে আপনার সিলিন্ডারও যদি লিক থাকে, চুলা যখন জ্বালাবেন সিলিন্ডার থেকে আগুনটা টেনে নিবে কাছাকাছি যদি হয়ে থাকে, সেদিকে খেয়াল রাখতে হবে। আমি আবার বলতেছি, অনেক সময় আমাদের সিলিন্ডার রাবারের কারণে লিক হয়ে থাকে, দেখাইছি অন্য ভিডিওতে দেওয়া আছে এই জিনিসটা, রাবারের কারণে অনেক সময় লিক হয়ে থাকে। রাবারের কারণে যদি লিক হয়ে থাকে, যদি আমরা চুলাটা জ্বালাই তাহলে এখান থেকে কাছাকাছি হওয়ার কারণে আগুনটা গ্যাসের চুলায় টেনে নিবে, তাহলে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। গেল একটা দ্বিতীয় বিষয়, যেটা হচ্ছে যে আপনারা সবসময় প্রবলেম হয়ে থাকে, আমরা গ্যাসের চুলাটা যখন ইউজ করি অনেক সময় দেখা যায় একটা এটা এল সাইজের পাইপ আছে, এটা হচ্ছে সোজা করে দিয়েছি আমি, এটা এলেছিল মিয়াকু চুলাতে, ইউরোগের চুলাতে, আরপেল চুলাতে, এখানে এল থাকে। এলটা হচ্ছে যে অনেক সময় দেওয়ালের সাথে যখন আপনি একেবারে লাগানো চুলাটা স্থাপন করবেন, তখন হচ্ছে দেওয়ালের সাথে মানে রাখতে রাখতে চুলাটা এদিকে চাপ লাগতে লাগতে যখন পাইপটা যেটা এল সাইজের পাইপ আছে ওটা অনেক সময় ফেটে যায়, ফেটে গেলে আমরা বুঝতে পারি না, কারণ হচ্ছে পিছনেই থাকে জিনিসটা। এটা আরবেল চুলা বা বিভিন্ন ধরনের উন্নত মানের চুলা বলেন, বিভিন্ন চুলাতে এইটা থাকে এল সাইজের পাইপটা। এটা আপনারা মাঝে মধ্যে চেক করবেন, নাহলে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। এই কারণ হচ্ছে যে আপনি যদি পাইপটা বারবার যদি দেওয়ালের সাথে চাপ লাগে, চাপ লাগলে হচ্ছে যে আপনার পাইপটা ফেটে গিয়ে হচ্ছে দুর্ঘটনা ঘটতে পারে। এই হচ্ছে আর মাঝে মধ্যে হচ্ছে আমি যেটা দেখাই, আপনাদের গ্যাসের বার্নারগুলো পরিষ্কার রাখবেন, না হলে হচ্ছে যে এদিকে ময়লা ফেলে আগুনটা উপরের দিকে আসতে না পারে নিচের দিকেই এসে যায়।
আমার এক বোনের ভিডিও আমি দেখছি, উনি দেখাইতে চাইছেন যে এখানে এই ছিদ্রগুলাতে কতগুলা ধারা দিয়ে আপনার এই গ্যাস কমানোর জন্য এই ছিদ্রগুলা জেম করে দিছে। এটা হচ্ছে যে বড় ধরনের দুর্ঘটনার একটা লক্ষণ। আপনি যদি এদিকে যদি এগুলা যদি আটকে দেন ছিদ্রগুলা, এখানে যদি গ্যাস বাইরে না আইতে পারে তাহলে কোন দিকে যাবে গ্যাসগুলা? গ্যাসগুলা অবশ্যই এদিক দিয়ে আসবে, এদিক দিয়ে আসলে আপনার গায়ে লাগবে। তাহলে বড় ধরনের একটা দুর্ঘটনাতে আপনি মানুষকে ফেলার জন্য ভিডিও তৈরি করতেছেন, এই ভিডিওগুলো হচ্ছে যে মানুষের ক্ষতি করবে। এই ধরনের আপনারা না জেনে না বুঝে কখনো ভিডিও দিবেন না। এগুলো হচ্ছে আপনাদের ইউটিউবে আপনার লাইক বাড়ানোর জন্য এরকম হয়তো অযৌক্তিক ভিডিও দিবে, যার কারণ হচ্ছে মানুষকে দুর্ঘটনার মধ্যে ফেলে দেওয়ার কারণ হয়ে দাঁড়াবে। এটা আমি একটা শর্ট ভিডিও আমি দেখছি, আমি দেখে জিনিসটা খারাপ লাগছে। আপনারা সবসময় আমরা যেগুলো টিপসগুলো দিয়ে থাকি আপনাদের উপকারের জন্য দিয়ে থাকি, আপনাদের যেন কাজে এসে আপনার দুর্ঘটনা থেকে বাঁচতে পারেন, এই জন্যই আমরা ভিডিওগুলো তৈরি করে থাকি। অবশ্যই আমাদের ভিডিওগুলো ভালো লাগে আপনাদের, না হলে আপনারা লাইক দেন, সাবস্ক্রাইব করতেন না, অবশ্যই লাইক দিবেন, সাবস্ক্রাইব দিবেন, করে দিবেন, হচ্ছে নতুন নতুন ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো। ওকে, আজকে এই পর্যন্তই, টিপসগুলো অবশ্যই আপনাদের কাজে আসবে। যারা এখনও লাইক দেন না, সাবস্ক্রাইব করেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। আবার বলতেছি, আপনারা যখন গ্যাসের চুলা স্থাপন করবেন জানালার পাশে রাখবেন, এবং চুলাটা জ্বালানোর সময় 5 মিনিট আগেই হচ্ছে আপনার জানালাটা অথবা যদি পাশে দরজা থাকে আলো বাতাসের অবশ্যই ব্যবস্থা রাখবেন, না হলে হচ্ছে আপনার দুর্ঘটনা ঘটার বা দুর্ঘটনায় পড়তে পারেন, যে কোনো যে কেউ দুর্ঘটনায় পড়তে পারেন। ওকে, আল্লাহ হাফেজ, আজকে এ পর্যন্তই, থ্যাংক ইউ।